আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি ইমরান আছি আপনাদের সাথে, ইমরান টিউব টিকের পক্ষ থেকে। বন্ধুরা, ভিডিওর থাম্বনেইল ও টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়ম ও ইনস্ট্রাকশন ফলো করে আমাদের ফেসবুক পেজকে প্রোফাইল টাইপ করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, তার জন্য আমরা যেটা প্রথমেই করব, ফেসবুকে চলে যাব। আমরা আমাদের ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের পেজে চলে যাব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা পেজ। তো এটা এটা কিন্তু ফেসবুকের নিউ পেজ এক্সপিরিয়েন্স না, অর্থাৎ প্রোফাইল টাইপ পেজ না। তো এরকম পেজকে আমরা কীভাবে প্রোফাইল পেজে কনভার্ট করতে পারি, সেজন্য আমরা ফেসবুকের কাছে একটা আবেদন করব। তো সেটা কীভাবে করতে হয় আমি মূলত ভিডিওতে এটাই দেখাবো। তো আজকের ভিডিওর টপিক সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা এখনও ফেসবুক পেজকে প্রোফাইল টাইপ করতে পারেনি। তবে হ্যাঁ, এই ভিডিওটি দেখলেই যে আপনার ফেসবুক পেজ প্রোফাইল টাইপ হয়ে যাবে এটা আমি কখনো গ্যারান্টি দিব না। কারণ প্রথমত ফেসবুক তাদের যে ফিচারগুলো আছে সেগুলো সবার জন্য অ্যাভেলেবল না, আর দ্বিতীয়ত এটা মূলত একটি ভাইরাল টপিক। আপনারা হয়তো জানেন বেশ কয়েক মাস আগে ফেসবুকে কেয়ার রিয়্যাক্ট নিয়ে অনেক হুলস্থুল কর্মকাণ্ড বেঁধে গিয়েছিল। অনেকেই আগেই পেয়েছিল, আবার অনেকেই পায়নি। এই বিষয়টিও সেম, কেননা ফেসবুকের এমন কিছু ফিচার আছে যেগুলো হয়তো আমি পাইনি কিন্তু আপনারা পেয়েছেন। এমন হওয়া স্বাভাবিক, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আপনি হয়তো এখন পাচ্ছেন না কিন্তু এক মাস দু মাস পর পেয়েও যেতে পারেন। তাই এই ভিডিওতে আমি যেভাবে দেখাবো আপনারাও সেম প্রসেসে ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, আশা করি পেয়েও যেতে পারেন। তো যাই হোক, তারপর যেটা করব, আপনারা আপনাদের পেজে চলে যাবেন। এখানে আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা সিম্পলি একটি পেজ ক্রিয়েট করতে চান, এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আপনারা যদি এরকম পেজ ক্রিয়েট করতে চান, তো এরকম পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখন কেটে দিব এটা। এটা কেটে দেওয়ার পরে আমরা ব্রাউজার দিয়ে কাজ করব। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা ফেসবুকে চলে যাব। আপনারা এখানে সার্চ বারে লিখে দিতে পারেন facebook.com। তারপর আমরা যেটা করব, আমরা থ্রি লাইনে ক্লিক করে দেব। এখানে আসার পরে আমরা নিচে চলে যাব, আমরা একদম নিচে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে যেটা করব, আমরা সার্চ বারে ক্লিক করব। এখানে আমরা লিখব নিউ পেজ এক্সপিরিয়েন্স। সার্চ করব, এটা সার্চ করার পরে আপনার একটু নিচে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ ডু আই সুইচ ইনটু মাই প্রোফাইল, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এখানে আপনাদের যে ডিভাইস সেটা সিলেক্ট করে দেবেন। আমি অ্যান্ড্রয়েড অ্যাপস হেল্প এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আমরা যেটা করবো, আমরা নিচে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াজ দিস হেল্পফুল, আমরা এটা নো করে দেব। তো জাস্ট আমি নোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে চারটা অপশন চলে আসছে। তো আপনারা দুই নাম্বারটা সিলেক্ট করে দেবেন, দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, আমি এটা সিলেক্ট করে দেওয়ার পরে ক্যান ইউ সে মোর, এখানে আমি আমার পেজের লিঙ্কটা পেস্ট করে দিব। এখানে আমি আমার পেজের লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপরে যেটা করব, এটা আমি একটু স্পেস দিয়ে নিব নিচে। তারপর এখানে উপরে আমাদের কিছু লিখতে হবে, তো আমি আগে কিছু লিখে রেখেছি ভিডিওটি যেন আর বেশি লং না হয়ে যায় সেজন্য। তো আমি জাস্ট ওটা এখান থেকে কপি করব, এখান থেকে আমি এটা কপি করলাম। ওকে, আমি ওটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট দিব। তো
এখানে হচ্ছে আমি যেটা লিখেছি এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। আপনারা হয়তো মোবাইল দিয়ে ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে পারবেন না, তো কীভাবে ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে হয় এ বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে জাস্ট কপি করে নেবেন কিংবা আপনারা এটা লিখে নিয়ে কাজ করতে পারেন। তো যাই হোক, আমি এখানে তারপর যেটা করব সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, থ্যাংকস ইওর ফিডব্যাক হেল্প ইম্প্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান, অর্থাৎ আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে আপনারা সেম প্রসেসে ফেসবুকের কাছে একটা অ্যাপ্লাই করতে পারেন, এই ফিচারটা যেন আমাদের কাছেও অ্যাভেলেবল হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো ভিডিওটি মূলত এই পর্যন্ত ছিল, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।